যার তার শোনে প্রেম কইরো না রে যদি না হয় কি মান ওরে যার তার শোনে প্রেম করিলে অবাই লাইলা মজনু প্রেম করিল জগতে ঘোষণা এ সুবার জলে কার পিড়ি টান দিলে ছিড়ে না আবার আয়ুব নবী প্রেম করিলেন রহিমারে তদ্রুপরাধ নামে এক ব্যক্তি ছিল শুনেন বন্ধুগণ মেস্তরি কাজ করিয়া পরাধের কাটাইত জীবন আবার সিঁড়ি নামে মেয়ে ছিল রাজার দুলালি দয়া করে নতুন একটা ঘর বাবা দাও না গো বানাইয়া এই কথা শু পিতায় বলে আমার মেয়ের করে রেখা ন
বারদান সামন দিয়া ভাইটা গিয়াছিল চলে যাও বলে শাহজাদি আমার অনুরোধটা একটু রক্ষা করেন একটি ঘন্টা আমার সামনে দাঁড়ান সিঁড়ি বলে ঠিক আছে শুরু করো তোমার দরজা বানানো আমি তোমার দরজা না দেখেও যাব না এই কথা বলি আরে বেটি দাঁড়াইয়া রইল ঘন্টার ভিতরে পড়াতে দরজা বানাই দিল এই ঘটনা দেইখা শিরি চাও তুমি দরজা বানিয়ে আমাকে মুগ্ধ করেছো বলে শাহজাদি আর তো কিচ্ছু চাই না গো শাহজাদি আপনায় যাই বলিয়া আপনাকে যে নিতে চাই আমি
বলে ওরে পাগল বুঝেছি তুমি পাগল হয়ে গেছো তুমি এক কাজ করো তাড়াতাড়ি তুমি তোমার বাড়িতে চলে যাও বলে শাহজাদি যাব কথা সত্যি আমার আর একটু কাজ রয়ে গেছে ওই দরজার উপরে উনার এই পরহাত নামটা লিখে দিয়ে গেল বাড়ি যাইয়া মেসকই কাজ পরহাদে সারিল চিড়ি রইছে হারা দিয়া মাটির মূর্তি বানাইল মাটির মূর্তি What a hand they are
পাচ্ছান বলুন বলে ওই বেটা তোমাকে তো বড় সাহস কে দিয়েছে আমার মেয়ের চেহারা দিয়ে তুমি মাটির মূর্তি বানিয়ে বাজারে বাজারে বিক্রি করেছো বলে হুজুর এই কথা তবে শুনেন মূর্তি বানাই এই কা তো হুজুর সাদা রঙা হইয়া আপনার মেয়েকে জীবন সাথী নিতে ওই করিয়া শ্রীর পিতা বলে শ্রীর পিতায় বলে বুঝেছি শালার বেটা পাগল গেছে হইয়া না হয় আমার সামনে কেমনে বলে আমার মেয়ে করবে বিয়া রে এখন উনি ভাবলেন ওকে যদি এভাবে হত্যা করেন তাহলে প্রজাগণ ওনাকে মন্দ বলবে তাই বললেন এমন একটা শর্তকে দেখাইয়া দেব যে শর্ত সে জীবনে পালনও করতে পারে না আমার মেয়েকে সে বিয়ে করতে পারে না বলে ওই বেটা প্রহাত আমার মেয়েকে তুমি বিয়ে করতে পারবে তবে একটা শর্ত আছে বলেন হুজুর কি শর্ত বলুন আপনার মেয়ের জন্য যদি জীবন দিতে হয় এসে এসে জীবনটা দেব নাইগা জমের শ্রীর পিতা বললেন ওই বেটা পাগল মরতে হবে না শুধু একটি কাজ করতে হবে বলে হুজুর কি করতে হবে বলুন যে আমার বাড়ির উত্তর সাইডে যায় পাবে একটা পুকুর এই পুকুর থেকে এক মাইল জায়গা হেঁটে যেতে হবে তোমার পাহাড় এক মাইল দূরে যায় পাবে কালো নদী ওই কালো নদী থেকে ওই পাহাড়গুলি কেটে একটা ছোরা যদি আমার পুকুরের মধ্যে লাগাইতে পারো তাহলে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দেওয়া হবে বলে হুজুর ও এই কথা এ তো আমার মাত্র তিন দিনের কাজ অন্তি কোদাল লইয়া রে পরহাদে রুয়ানা করিল শিরির নামের খাল পরহাদে কাটিতে লাগিল একটা কুবই মারে সাতটা মাস হয়ে যায় কত কত বছর হয়েছে পরাদে হিসাব রাখে নাই কারণ শ্রীর নাম জপতে জপতে সেদিনের হিসাবগুলি বলে ভুলে গিয়েছিল তাই তো একে একে সফির হিসাব ভুলে যাওয়ায় ওই যে বলে এসেছিল শ্রীর পিতার কাছে যে তিন দিনের ভিতরে সে কাজ ছেড়ে ফেলবে এর মধ্যে দুই দিন গেছে ২৪ বছর পরে বলছে আরেকদিন সামান্যই রয়ে গেছে এই দিকে শ্রীর পিতা এসে কালের দিকে চায় দেখে আরেকটা দিন
মাটি কাটলে পরহাদে খালকাড়া শেষ হইয়া যায় ওই একজন দাসীকে ডেকে জিজ্ঞাসা করলেন দাসী বলো এখন আমি কি করতে পারি আমি একজন বাদশা হয়ে আমার মেয়েটা সাধারণ একটা মেস্তুরির ছেলের কাছে কি করে তুলে দেই পরহাদের খালকাটা তো শেষ হয়ে যাচ্ছে এখন সন্ন্যাসী রূপ ধরে ওই দাসী বেটি বলল হুজুর চেয়ে দেখুন আমি সন্ন্যাসী রূপ ধরেছি এমন কথা বলবো পরহাদে সে নিজের হাতে নিজে আত্মহত্যা করবে সন্ন্যাসী সাজিয়া রে দাসী রুয়ানা করিল পরহাদের সামনে দাঁড়াইয়া গিয়া হাসিতে লাগিল পরহাদে
শিয়া মরা সেই কালে দিয়া ঢুকিল শিরির পিতার বাড়ির দিকে রুয়ানা করিল এইদিকে দাসী বেটি বাড়িতে যায় বলছে হুজুর আমি বলেছিলাম না আমার কথায় সব কিছু হবে আমার কথায় পরহাদে আত্মহত্যা করেছে এখন দাসী বেটিকে কিছু পুরস্কার দিয়ে দিলেন উনি চলে গেলেন আর শিরির পিতা এইদিকে খালের দিকে চায় যে দেখে পরহাদের মরা লাশ মরিয়া উজান চলে ওনার বাড়ির দিকে আবার ওই দাসীকে ডেকে বললেন ওই দাসী যে দেখো প্রেমের মরা এই জগতে মরলেও মরে না দোলেতে পালাইলে মরা জলেও ডুবে না আগুনে পালাইলে মরা আগুনেও পুড়বে না শ্যাল কুকুরে পাইলে তারে কখনো ছুঁইবে না রে বলে নই দাসী এখন বলো কি করতে পারি বলে হুজুর আমি মেয়ে মানুষ আমি আর কত বুদ্ধি আপনাকে দেব আপনিই বলুন যে শুনো এখন যদি ওকে আমরা কষ্ট করে প্রশ্ন করতে যাই তাহলে সবাই জানবে এর মধ্যে আমার মেয়েটাও জানতে পারে যদি আমার মেয়েটা জানে আমি ওকে বেঁধেও করে রাখতে পারবো না তাহলে কি করব আমরা বলুন বললেন একজন উজিরকে সঙ্গে নিয়ে মাটির নিচে একটা গাড়া করে ওই গাড়ার ভিতর ফেলে ওকে চাপা মাটি দিয়ে চলে আসো এই কথা শুনি আরে দাসী একটা গাড়া খুঁজে নিল পরহাদেরে গাড়ার ভিতর চাপা মাটি স্বপ্নেতে পায়া বেটি খেলাধুলা করে জায়গা দেখে প্রাণ বন্ধু নাইগা বুঝি দারে বন্ধুরে না পায়া বেটি কান্দে দারে দার কোথায় একদিন গেল দুই দিন গেল তিন দিনের দিনে কোথায় থেকে শিরির একটা বিয়ার প্রস্তাব আসে শিরির বিয়ার প্রস্তাবে সে বিয়া অন্যের সঙ্গে হইল কিন্তু অন্যের সঙ্গে বিয়া ওই শিরি খবর কারণ সব সময় শিরি চক্ষু মুজে রাখত চক্ষু মুজলেই তার পরহাদকে সে চুকের সামনে দেখত তাই চক্ষু মুজে মুজে সে মালা পরিয়েছে সে জানে তার পরহাদের গলায় মালা দিয়েছে পালকিতে তুলিয়া নিয়া যখন চলে যেতে চায় এই সময়
আর সঙ্গে তো বিয়ে হলোই না এবং বরযাত্রী হিসাবেও সে তোমাদের সঙ্গে আসলো না ওই ফরহাদ কই আছে কেমন আছে উজিরে কই ওগো শাহজাদি আপনায় যাই বলিয়া জারলা নারী কথা বলতে না আমি শুনে লন বসিয়া বলে শাহজাদি এই পরাত আজ থেকে তিন দিন আগে কি আছে মরিয়া শিরি বলে ভুল কথা কইও না অনুরোধ করিয়া দে আমার বন্ধু আমায় ফেলে মরিতে পারে না ওরে উদি তোমায় বলি দূর কথা কইও না উজির বেটায় বলে শাহজাদি আমি ভুল বলছি না সত্যই পরহাত আজ থেকে তিন দিন আগে মারা গিয়েছে বলে তাহলে পরহাত যদি মারা গিয়ে থাকে ওকে কোন দিন ব্রশন করা হলো কি করে ব্রশন করা হলো আমি তা একটুকো জানলাম না তার কারণ কি উদির বেটায় বলে শাহজাদি ওই পরহাতকে কোন জায়গায় জ্বালানো হয় নাই ব্রশন করা হয় নাই আপনার পিতার কথা মতো মাটির নিচে একটা গাড়া করে ওই গাড়ার ভিতর ফেলে আমরা চাপা মাটি দিয়ে চলে এসেছি এই কথা উজির বেটা বলে দেওয়ার কারণ হলো আগের ওই মূর্তি টুর্তি বানানির ঘটনায় উজিরে কিছুই জানত না এই কথা শুনিয়া শিরি বলে ওরে উজির ডাকি ধর্মের ভাই প্রাণ বন্ধু আর গারা কুটা একটু দেখতে চাই বলে শাহজাদি আপনি চিন্তা করবেন না ওই গাড়ার পাশে দিয়ে আমরা আপনাকে নিয়ে চলে যাব নিশ্চয়ই গাড়াটা দেখাবো ওই গাড়ার পাশে নিয়ে পালকিটা মাটিতে রেখে আঙ্গুল দিয়ে দেখাইলেন উদির বেটা যে এইটা পরহাদের গাড়া পালকিতে তাকিয়া শ্রীকান্দে হইয়া যারে যার কি অপরাধ করছি গো প্রভু তোমারই দরবার বৃক্ষের পাথা যায় জড়িয়া প্রভুরি কৃপাতে রে প্রভুরি দরবারে কান্না গিয়াছে পৌঁছিয়া প্রভুরি কৃপাতে গাড়ার মাটি ছতুর দিকে গেল পালকি তাই কাজাম করিয়া শিরি গাড়া হাত ধরিল রে প্রভুরি কৃপাতে গাড়ার মাটি গিয়াছে এক হইয়া বরযাত্রীগণ সবাই মিলে
বলছে হুজুর আপনার মেয়ে সিঁড়ি তো পালিয়ে গেছে এখন সিঁড়ির পিতা চেয়ে দেখেন ইজ্জত রক্ষা করতে হলে একটা মিথ্যা কথা বলতে হয় বলে ওই বেটা পাগলরা আমার এক মেয়ে সিঁড়ি পালিয়ে যেতে পারে আমার সিঁড়ির মতো আর অনেক সিঁড়ি আমার ঘরে আছে তখন ওই যে দাসী বেটি মিথ্যা সংবাদ জানাইছিল প্রহাদের কাছে যে সিঁড়ি মারা গিয়েছে ওই দাসীকে আবার কন্যা সাজায়া ওরার পালকির মধ্যে উঠাইয়া দিল পাপ করিলে পাপের প্রায়শ্চিত্ত জগতে ভোগ করিতে হয় কাহিনী গান গাইয়া পাগল বদলুমিয়ায় কয় পাপ করিলে পাপের প্রায়শ্চিত্ত জগতে ভোগ করিতে হয় কাহিনী গান গাইয়া পাগল বদলুমিয়ায় কয় একটা বুলের জন্য মেটি স্বামী সন্তান পাপে মৃত্যু শাস্ত্র বেদে কয় ওই জামাই বেটা সব জেনে শুনেও সিঁড়িকে বিয়ে করেছিল তাই তো সিঁড়ির জামাই হইয়া একটা দাসী সঙ্গ লয় এইদিকে সিঁড়ি বন্ধুর গলে দইরা কান্দে তারে দার কোন পাশানে যখন সিঁড়ি মাইরা দিল মরা লাশে জিন্দা হইয়া গলাতে ধরিল গলে দইরা বলে প্রিয়ে তোদি আমারে ছাড়িয়া কেমনে তোমার পিতার ঘরে রইলে এত ওই কঠিনিয়া রে সিঁড়ি বলে ওগো প্রাণনাথ তোমায় যাই বলিয়া একদিকে তে গাতি মালার একদিকে ছুটে যাই ভরিয়া আজকে আমার মালা গাতা শেষ হইয়া কথা বলিয়া জোরহাত প্রভুর দরবারে উঠাইল আবার প্রভুর কৃপাতে গারার মাটি চতুর্দিকে গেল চতুর্দিকে গেল দুনিয়াতে এলো তারা দরাদ্রনি হইয়া শ্রীকৃষ্ণের রথে উঠে স্বর্গে যায় চলিয়া এর মধ্যে একটু কোন রুজ জানাই ওগো বন্ধুগণ পয়সা দিয়া